আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ভিডিও অনলাইন এক্সপার্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আপনাদের দেখাবো কীভাবে এসএসসি দু হাজার বাইশ সালের মার্কশিট সহ রেজাল্টটা দেখতে পারবেন আপনারা খুব সহজে আপনারা শুধু রুলিং দিয়ে আপনারা মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবেন তো আপনারা রেজাল্ট দেখার জন্য আপনারা কী করবেন তো প্রথমে আপনাদের মোবাইল ব্রাউজার চলে যাবেন স্যার আপনারা যে কোনো কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন তো ব্রাউজারে চলে যাই আমি ক্রুম ব্রাউজারে চলে আসছি তো এখান থেকে আপনারা যে সার্চ বারে গিয়ে দেখবেন ই বোর্ড রেজাল্ট ডট কম তো এটা লিখে আপনারা সার্চ করবেন ই বোর্ড লিখে তারপর আপনারা এখানে সার্চ করেন এরকমভাবে তো এরকম একটা হোম পেজ আসবে তো এটা হলো সরকারি একটা ওয়েবসাইট যেখানে আপনাদের এসএসসি এসএসসি সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট দেখা তো এখান থেকে আপনারা এই যে এক্সামিনেশন এখানে আপনারা কী সিলুক্ট করবেন এখানে আপনারা যেই পরীক্ষা রেজাল্ট বের করতে চান তো আমি এইচএসসি রেখাল রেজাল্ট বের করতে চাই তো এখান থেকে আমি এটা সিলেক্ট করব ইয়ার তো এখান থেকে যদি আপনারা এই সালে বার করবেন তবে অবশ্যই যে তার বাইশাল সিলেক্ট করবেন ফার এ বোর্ড আপনারা যে বোর্ড থেকে পরীক্ষাটা দেন তো আমি ডাকা বোর্ডের বের করতেছি তো আমি ডাকা বোর্ড হবে এখন চয়েস তো এখানেই আপনারা কোনটা দেবেন এখানে গিয়েছি ইন্ডিভিজুয়াল রেজাল্ট আর ইনস্টিটিউশন সেন্ট্রাল রেজাল্ট ডিস্ট্রিক্ট রেজাল তো আপনারা তো সবার আগে যদি আপনারা পার্সোনাল রেজাল্ট বার করতে পারেন তো ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করবেন তো এখানে দেখেন রোল বা রেজিস্ট্রেশন নাম্বার এখানে একটা সিকিউরিটি কোড আছে তো আপনারা এগুলো ফিল আপ করবেন তো আমি রোল অঙ্কটা দিয়ে দেই তো ওয়ান টু ওয়ান তো এটা আমি রোলাম তো আমি রেজিস্ট্রেশন দেবো না এটা ছাড়াই আমি রেজাল্টটা বার করবো তারপরে এখানে দেখেন একটা ক্যাপচা আছে ক্যাপচা বলতে এখানে দেখেন ডাবল সেভেন ফোর টু এটা লেখাটা যদি আপনারা না বোঝেন তো এখানে রিলোডে দেবেন যদি বোঝেন তাহলে এখানে সুন্দর করে টাইপ করে ডাবল সেভেন ফোর সেভেন মানে দেওয়া হয়ে গেলো তো আপনারা এখান থেকে রেজিস্ট্রেশন দেওয়া ছাড়ে তো আমি এখান থেকে এটা তো আমি এটা বাইশ সালে না বর্তমানে ভিডিওটা একটু আগে বানাচ্ছি যার কারণে আমি দু হাজার বিশ সালের রেজাল্টটা বের করে আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনারা বাইশ সাল দিবেন আর রেজিস্ট্রেশনে ওটা সেমই দিবেন আপনাদের পরীক্ষার এডমিট কার্ডে যেটা ছিল ওইটাই দিবেন তো টাকাপোর্ড তো ঠিক এইভাবে দেওয়ার পর আপনারা গিয়ে যে এখানে আছে গ্রেড রেজাল্ট তো গ্রেড রেজাল্টে ক্লিক করবেন তো দেখেন গ্রেড রেজাল্টে ক্লিক করার সাথে সাথে আমাদের রেজাল্টটা বের হয়ে গেছে তো এখানে দেখেন সাবজেক্ট কোড আপনার কোন বিষয়ে কত নাম্বার কত গ্র্যাড পয়েন্ট পাইছেন এখানে দেখেন বাংলা পেয়েছে এ ইংলিশে বি তারপরে যা আইসিটি এর হইল এ প্লাস তারপরে ফিজিক্স এ কেমিস্ট্রি এ এবং বায়োলজি হাইমেথ এ তো আমাদের এখানে সবগুলো রেজাল্টের মার্ক মার্ক চলে আসছে তো এখানে দেখেন যে নামটা তো এখানে এভাবে আপনারা খুব সহজে বের করতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনারা এসএসসি এ রেজাল্টটা বের করবেন তো এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারও দিয়ে বের করতে পারবেন তো এটাতে খুব সহজে আপনারা খুব তাড়াতাড়ি বের করতে পারবেন যার কারণে আর আরেকটা ওয়েবসাইট আছে যেটা যদি আপনারা এই এডুকে এডুকেশনাল যদি আপনারা এই ওয়েবসাইটে বের করেন তো এই ওয়েবসাইটে বের করেন এখন রেজিস্ট্রেশন রোলং একদম মাস্ট বি দিতে হবে তাছাড়াও রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে এই ওয়েবসাইটের মধ্যে অনেক সমস্যা করে যার কারণে আপনারা ওই ওয়েবসাইটটা দিয়েই বের করবেন খুব সহজে বের করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন তো আজ এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন